আসসালামু আলাইকুম গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকে বাজারদার নিয়ে আসলাম আর একটা মহিষের ভিডিও। আজকে এই ভিডিও মহিষটা হচ্ছে এবার শবরাত উপলক্ষে সবাইকে খাওয়ানো হবে, মানে ভাগা বিক্রি করা হবে, সবাই নেবেন। প্রতি ভাগা 1500 টাকা করে নিচ্ছেন, প্রায় 2 কেজি থাকবে। তো এটা হচ্ছে মহিষ, দেখতে পাচ্ছেন। তো একটু পর আমরা মহিষের মালিকের সাথে কথা বলব, যিনি আসলে মহিষের মালিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমরা। তো দেখতে পাচ্ছেন মহিষটি আসলে মশলা অনেক সুন্দর। তো জিজ্ঞাসা করবো আসলে মহিষের মালিকের নিয়ে এনেছেন মহিষটি, কত টাকা এনেছেন এবং কী কতগুলো ভাগা হয়েছে, এই আশায় বিষয় নিয়ে। তো এটা হচ্ছে মহিষ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মহিষটি, বেশি অনেক সুন্দর পরিবেশে রাখা হয়েছে। মূলত আসলে এই মহিষটি ভাগা বিক্রি হবে, এটা মোটামুটি সবই বিক্রি হয়েছে, এটা হাত পা বিক্রি হয়ে গেছে, মাথা বাকি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম আর রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, এই যে মহিষটা কত দিয়ে নিয়েছিলেন? মহিষটা নিয়েছি 1,60,000। 1,60,000, এটা বাঘা অলরেডি কতগুলো পাইছেন? 100 বাঘা মতো পাইছি। 100 বাঘার মতো পাইছেন, প্রতি বাঘা কত করে নিচ্ছেন? 1500 টাকা। আচ্ছা, এই সভাপত উপলক্ষে বাঘা বিক্রি করার উদ্দেশ্যটা আসলে মূল উদ্দেশ্যটা জানতে চাচ্ছিলাম আপনার সাথে। বিক্রি করব উদ্দেশ্য হলো এখন মুরগির যে পরিমাণ দাম, মাংসের যে পরিমাণ দাম, সবাই তার মানে একসাথে বাজার থেকে কিনা খাওয়ার মতো ক্ষমতা নেই। এই হিসেবে ধরেন কেউ বাকি নিয়ে খাইতেছে, কেউ অল্প রেটে পাইতেছে, কেউ বললো মানে আজকে না কালকে দিতেছি, মানে এক কথায় সামাজিক একটা কর্মকাণ্ড, সমাজের জন্য একটু সুবিধা, গরিব মানুষের একটু সুবিধার জন্য। তো গাইস, আপনারা শুনতে পেলেন যে আসলে ওনারা এনেছেন টাকা দিয়ে ঠিকই আছে, কিন্তু যারা মাংস খেতে চায় তারা বাকিতে নিতে পারবেন। মনে করেন যে আজকে কিছু কম দিলেন, বাকিটা পরে দিলেন, মানে যাতে সবাই মাংস স্বাদটা নিতে পারে, এই উদ্দেশ্য, এই মহৎ কাজটার জন্য আমাদের মাসুদ সাহেব যিনি আছেন উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং ইনশাল্লাহ অনেকগুলো বাঘাই পেয়েছেন, প্রায় 100 মতো বাঘা পেয়েছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনারা কিন্তু আমাদের চট্টগ্রামের নিউ মুরিংয়ে যে বন্ধু মহল, যে একটা ফ্রেন্ড সার্কেলের যে সামাজিক একটা সংগঠন ছিলেন, এই সংগঠনের একজন সিনিয়র এবং প্রবীণ একজন মানুষ আমাদের মাসুদ মামা। বুঝতে পাচ্ছেন যে যেহেতু বন্ধু মহলের অনেক মেম্বাররা আছেন যারা অনেক দূরে দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তো এটাকে ধরে রাখার জন্য ওনাদের এই উদ্যোগটা আসলে সুন্দর একটা উদ্যোগ। সামাজিক সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন যারা আসলে ঠিকমতো মাংস খেতে পারেন না বা কিনতে পারেন না, তাদেরকে সহজলভ্য করে দেওয়ার জন্য এই মহৎ উদ্যোগটি তারা নিয়েছেন। আশা করব আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আরও সুন্দর এবং সামাজিক কর্মকাণ্ড করতে পারেন। তো খোদা হাফেজ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বাজারদারের প্রতিদিনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।